এসএসসি নিয়োগ দুর্নীতি থেকে ভোট পরবর্তী সন্ত্রাস মামলা। দুদিনে তৃণমূলের চার নেতা মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। বুধবার পার্থ চট্টোপাধ্যায়কে সাড়ে তিন ঘণ্টা, পরেশ পালকে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিবিআই। এরই মধ্যে দীর্ঘ জল্পনা, গুঞ্জন, টালবাহানা, নাটকীয়তা, রহস্য, এসবের মধ্যে বৃহস্পতিবার অবশেষে সিবিআই দপ্তরে পৌঁছন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীও। এর আগে বৃহস্পতিবার ধর্মতলায় যেখানে এসএসসি চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখাচ্ছেন সেখানে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, আন্দোলনকারীদের জন্য শৌচাগার তৈরি নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়। পুলিশের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালানোর অভিযোগ করা হয়। ডিসি সাউথ আকাশ মাঘারিয়ার সামনেই আত্মহত্যার চেষ্টা করেন একজন আন্দোলনকারী। এই বিষয়টি নিয়ে রাজ্যপাল টুইট করে বলেন, এসএসসিতে দুর্নীতি ও নিয়োগে স্বজন পোষণের প্রতিবাদে যে সমস্ত চাকরি প্রার্থী প্রতিবাদ করছেন তাদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে কল্যাণ চৌবের নেতৃত্বে যেসব বিজেপি নেতারা সরব হয়েছেন, রাজ্যপাল তাদের আশ্বাস দিয়েছেন উপযুক্ত ব্যবস্থা নেবার। আত্মহত্যার চেষ্টার যে ভিডিও, তার একটা ক্লিপিং পেয়েছেন উনি, এবং তিনি এই বিষয়টাতে তার কনসার্ন ব্যক্ত করেছেন। তিনি জানিয়েছেন যে প্রতিদিন যেরকমভাবে পশ্চিমবাংলায় ঘটনা ঘটছে তার মধ্যে আজকের ঘটনাও একটি সংযোজন, এই বিষয়টি তিনি দেখবেন এমন আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি চাইছেন যে ছাত্রছাত্রীরা আত্মহত্যা করুক, তাহলে আরো জনমত তৈরি হবে বিজেপির সপক্ষে, নইলে একটা রাজ্যপাল কখন এটা টুইট করতে পারে যে একটা চোখের সামনে একজন ছাত্রী আত্মহত্যা করার চেষ্টা করছে, পুলিশ দাঁড়িয়ে দেখবে, তাকে নিরস্ত করবে না? উনি ব্যবস্থা নেবেন কি ব্যবস্থা নেবেন না? ব্যবস্থা তো ওর বিরুদ্ধে নেওয়া উচিত যে উনি আত্মহত্যার প্ররোচনা যোগাচ্ছেন, প্রকাশ্যে সমস্ত কথা বলে। এরই মধ্যে বৃহস্পতিবার আমার স্ট্রিট থানায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর নামে মিসিং ডায়েরি করে এসএফআই ও ডিওয়াইএফআই। হুগলির উত্তরপাড়া থানাতেও শিক্ষা প্রতিমন্ত্রীর নামে মিসিং ডায়েরি করে তারা। এসএফআই ও ডিওয়াইএফআই এর তরফে হুগলির বাঁশবেড়িয়ায় পরেশ অধিকারীর সন্ধান চাই বলে এলাকায় পোস্টার দেওয়া হয়। মুর্শিদাবাদের ধুলিয়ানেও রাস্তায় নামে এসএফআই ডিওয়াইএফআই। এসএসসির নিয়োগ দুর্নীতির অভিযোগে করুণাময়ীতে এসএফআই এর বিক্ষোভ ঘিরে ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয়। এদিন সকালে এসএসসি পর্বপ্রার্থীদের ধর্ণা মঞ্চে গিয়ে রাজ্য সরকারকে নিশানা করেন অধীর চৌধুরী। আমাদের দাবি, যেদিন থেকে তারা বঞ্চিত হয়েছে সেদিন থেকে তারা শিক্ষক, তাই তাদের নিযুক্তি হবে চার বছরের পুরনো নিযুক্তি, যেদিন থেকে নিযুক্তি হবে সেদিন থেকে তাদের যে বছরের যত মাসের বেতন পাওনা হওয়া উচিত ছিল তত মাসের বেতন তাদেরকে দিতে হবে। আজকে আপনার শিক্ষা দপ্তর যে দুর্নীতির আখড়া, আপনি লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে ভাবছেন বাংলার সব মা বোনদের খরিদ করে নেব, কিন্তু তার পরিবর্তে আপনার শিক্ষা দপ্তর যে দুর্নীতির ভাণ্ডারে রূপান্তরিত হয়েছে। সব মিলিয়ে এসএসসি নিয়োগ দুর্নীতির অভিযোগে চরমে বাকযুদ্ধ। অর্ণব মুখোপাধ্যায়, ধুমা পাল ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।